আমি তো ধরতেই পারতাছি রো সাইড না লাগে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো জানো সবাই কি আজকে হলো সরস্বতী পুজো। তো ভাবছো হয়তো দিদি তুমি এখানে লিপস্টিক কেন লাগিয়ে আছো না, কারণ কি কালকে বিকেলবেলা একটু বাজারে গেছিলাম, তো লিপস্টিক কিনে নিয়ে আসছি। তো দেখো আধা উঠেও গেছে, আধা লেগেও আছে। তো এখন যাবো স্নান করতে, তো বাবুকে ভাবছি আজকে হাতে করে দিয়ে দিই। তো তার জন্য তো হাতে একটু ম্যান্দিয়ে পড়েছিলাম, জানি না কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগতে পারে, কিন্তু জানি না, যাই হোক সেটা বড় কথা না। তো এখন জলটা উঠিয়ে নিয়েছি, আগে স্নান করে নিই, তারপর ঠাকুরের একটু পুজোর একটু জিনিস ঠিকঠাক করব, ঘরেও পুজো দিতে হবে। তো বাবু আর ওর পাপা গেছে একটু বাজারে, তো দুধ নিয়ে আসতে গেছে। তো চলো আমি ঝটপট স্নানটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে আবার। আমার একটা ভিডিও বানাতে তোমার ঠাকুরের মুখে এখন দেখাতে পারলাম না, আমারই বানাই দিছে রে। আরে ডবল ডবল ইনকাম হয়, ঘরে আবার পূজা করতে লাগবো না রে ভাই, দুইদিকে ইনকাম না, ঘরে পূজা করলে তো তবেই রাখবো। এখন নতুন নিয়ম বাই করছে তোমার ধরো না, আমি তো ধরতেই পারতাছি রোজ সাইড না লাগে, বাপটার মতন নিচে একটু কখন লেখাই দে, হয়ে যাবো হয় পুচু দি, হ্যাঁ ওই লেখতে পারতাছি না বাবা, পন্ডিত এবার লাভলিও কয়নি কি করে লাভলি হয়ে গেছে, হয়ে গেছে হাতে লেখা হয়েছে, হয়েছে হয়েছে শেষ
বেশি রাঙ্গুর খাওয়াই ওর হাটাইটাই নিয়ে যাও আর হাটাই দাও ওটা হাটাও কোনটা কোনটা গাড়ি কোনটা ও বাবু কত বড় গাড়ি কত মানুষ পুকু Wow, কি সুন্দর wow. বাপরে বাপ আলু আলু বলা দিদি দেখো দেখানো যায় না ঠিক মতো আরে সেলিব্রিটি তুমি একে যাই দেবো কুকুরটা মতো তাকাই এবার খাওয়ার ভিডিও আমি বানাইছি তো আমার ভিডিও কেউ বানায় ভ্যালেন্টাইন ডে তার সঙ্গে সরস্বতী পুজো তো যারা যারা নাকি ভালোবাসো তাদের জন্য ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানালাম আর সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তো বাই সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে।